ইন্দোনেশিয়ায় এক রোগীর শরীরে পাওয়া যাওয়া একটি কোভিড রূপা সংস্করণ এখন পর্যন্ত রেকর্ড করা ভাইরাসের সবচেয়ে পরিবর্তিত সংস্করণ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ডেল্টার মর্ফ সংস্করণ এটি। জাকার্তায় রোগীর সব থেকে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 113টি অনন্য মিউটেশন রয়েছে। 37টি পরিবর্তন স্পাইক প্রোটিনকে প্রভাবিত করে, যেটি করোনা ভাইরাস মানুষের গায়ে লাগতে ব্যবহার করে। তুলনা করার জন্য বলা যেতে পারে যে ওমিক্রন ভেরিয়েন্ট প্রায় 50 মিউটেশন বহন করে। ভাইরাস ট্র্যাকাররা ইন্দোনেশিয়ায় পাওয়া যাওয়া নামহীন স্ট্রেনটিকে সবচেয়ে চরম বলে চিহ্নিত করেছেন। তাদের দাবি, এরকম স্ট্রেন আগে কখনো দেখা যায়নি। তবে শীর্ষ বিশেষজ্ঞরা জোর দিয়েছে যে এটি কোনো ধরনের লকডাউনের প্রয়োজন তুলে চলতে পারে না। চলতি বছরের জুলাইয়ের শুরুতে বিশ্বব্যাপী কোভিড জিনোমিক্স ডাটাবেস জমা দেওয়ার নতুন ভ্যারাইটি দীর্ঘস্থায়ী সংক্রমণের একটি কেস দ্বারা উদ্ভূত হয়েছে বলে মনে করা হচ্ছে।